हेलो फ्रेंड्स, वेलकम टू माई चैनल मास्टर की पाठशाला, वेर यू लर्न इंग्लिश बेटर थ्रू बेंगली, जेखने तुम्हें इंग्रेजी शिखबे बांग्लाय अनेक बेटर भावे। बंधुरा, डायलग राइटिंग क्लासे आबार एकबार तोमादेर सबाइके वेलकाम करछि। आज के डायलग राइटिंग जो टपिकटा निये आमरा कथा बोलबो, डायलग राइटिंग करछि, सेई टपिकटा होच्छे ट्रैवलिंग एर उपरे। ट्रैवलिंग खूब इम्पर्टेंट फर एजुकेशन, फ्रम एजुकेशनल पार्सपेक्टिव ट्रैवलिंग खूब दरकार। এই বিষয়টার উপরে দুজন বন্ধুর কথোপকথন। তোমরা জানো ডায়লগ রাইটিং স্কুলের পরীক্ষাতে এবং WBCS এর যে মেইনস পরীক্ষা থাকে, ইংলিশ কম্পালসারি পেপার, সেখানে কিন্তু ডায়লগ রাইটিং আসে। সুতরাং ডায়লগ রাইটিংটা ডেসক্রিপটিভ ইংলিশের ক্ষেত্রে, ইংলিশ রাইটিং স্কিলের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট ভূমিকা পালন করছে। এবং আমি আশা করবো তোমরা ক্লাসগুলো মন দিয়ে দেখবে। তোমাদের বুঝতে কোথাও অসুবিধা হলে ডেফিনেটলি তোমরা আমাকে কমেন্টে লিখে জানাবে। তাহলে শুরু করছি আজকের লেসন। Write a dialogue between two friends on the importance of traveling in education. শিক্ষায় এই যে ভ্রমণের গুরুত্ব কি, ট্রাভেলিং ভ্রমণের গুরুত্ব কি, সেটা নিয়ে কিন্তু তোমাকে এখানে লিখতে বলা হচ্ছে। ডায়ালগ রাইটিং বিটুইন টু ফ্রেন্ডস। আমি দুজন বন্ধু, এখানে দুজন বন্ধু নাম দিয়েছি আবির এবং স্যাম। ওকে, সো আবির প্রথমে বলছে, হাই, হাউ আর ইউ? আমরা জানি ডায়ালগ রাইটিংয়ে প্রথমে কিন্তু তোমাকে ডিরেক্টলি বিষয়টায় ঢুকতে পারা যায় না, অ্যাব্রাপ্টলি শুরু করা যায় না, হঠাৎ করে শুরু করা যায় না। তোমাকে একটা স্যালুটেশন করতে হয়, তোমাকে একটা গ্রিটিংস করতে হয়, গুড মর্নিং, গুড আফটারনুন, হাই, হ্যালো, এরকম করে আস্তে আস্তে তুমি বিষয়টার মধ্যে ঢুকবে। এবং প্রত্যেকটা ডায়ালগের মধ্যে দিয়ে আস্তে আস্তে কিন্তু তুমি পুরো বিষয়টাকে তুমি এক্সপ্রেস করবে এবং তুমি একটা সুন্দর কনক্লুশনে পৌঁছবে, ঠিক আছে, যে টপিকটা দেওয়া হবে তার উপরে। সো প্রথমে আবির বলছে, হাই, হাউ আর ইউ? আবির স্যামকে দেখে বলছে, হ্যালো, কেমন আছো তুমি? স্যাম বলছে, হ্যালো, আই এম গুড, হ্যাঁ, আমি তো ভালো আছি। হোয়াট অ্যাবাউট ইউ, তোমার কি খবর? আবির বলছে, আই এম রিয়েলি এক্সাইটেড অ্যাবাউট আর এক্সকারশন টু দার্জিলিং নেক্সট উইক। বলছে, আই এম রিয়েলি এক্সাইটেড, আমি প্রচণ্ডভাবে এক্সাইটেড আছি অ্যাবাউট আর এক্সকারশন। এক্সকারশন মানে যেখানে তোমাকে স্কুল থেকে বা কলেজ থেকে ঘুরতে নিয়ে যাওয়া হয়, বিভিন্ন এডুকেশনাল যে ট্যুরগুলো হয়, ঠিক আছে, তো সেই এক্সকারশনে যাবে কোথায়, দার্জিলিংয়ে যাচ্ছে নেক্সট উইক, পরের সপ্তাহে। তো বলছে, পরের সপ্তাহে আমরা যে দার্জিলিং যাচ্ছি এক্সকারশনে, আমি সেটা নিয়ে প্রচণ্ড উত্তেজিত। আরন্ট ইউ, তুমি নাও কি, তুমিও কি উত্তেজিত নও? স্যাম বলছে, ইয়া, মি টু, হ্যাঁ অবশ্যই, আমিও প্রচণ্ড উত্তেজিত। আই হ্যাভ অলরেডি স্টার্টেড প্যাকিং ফর দ্য ট্রিপ, আমি তো ট্রিপে যাওয়ার জন্য অলরেডি প্যাকিং স্টার্ট করে দিয়েছি। দ্য ভেরি থট অফ ট্রাভেলিং মেক্স মি রিফ্রেশড, দি ভেরি থট অফ ট্রাভেলিং, এই যে আমরা ঘুরতে যাচ্ছি, আমরা যে বেড়াতে যাচ্ছি স্কুল থেকে বন্ধুরা সবাই মিলে একসাথে, এই যে ভাবনাটা, চিন্তাটা, এটা ভাবলেই আমি কি হচ্ছে, রিফ্রেশড হয়ে যাচ্ছি, আমি প্রচণ্ডভাবে রিফ্রেশিং লাগছে নিজেকে, খুব ভালো লাগছে, খুব ফ্রেশ লাগছে যে আমি অনেকদিন পরে কোথাও ঘুরতে যাচ্ছি এবং খুব মজা হবে, অনেক কিছু শিখতে পারবো। এই কথা শুনে আবির বলছে, এক্স্যাক্টলি, একদম ঠিক বলেছ, সেম উইথ মি, আমারও কিন্তু তাই মনে হচ্ছে। ইউ নো, আই থিঙ্ক ট্রাভেলিং শুড বি অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ এডুকেশন। বলছে, তুমি জানো, আমার মনে হয় এই যে ইউ নো কথাটা বলা হচ্ছে, ঠিক আছে, বা এক্স্যাক্টলি বলা হচ্ছে, এই জিনিসগুলো কিন্তু তুমি বলতে পারো যে তোমার ডায়লগটাকে, তোমার কথা বলাটাকে অনেক বেশি আরও ইউনো প্রাণবন্ত করবে, মানে স্পন্টেনিয়াস করবে। কারণ কথা বলাটা কি হয়, কথা বলাটা কিন্তু অনেকটা বেশি কলোকুয়াল ল্যাঙ্গুয়েজে করা কথা বলা, চলতি কথায় আমরা ডায়লগ রাইটিংটা করি, সেখানে খুব সুন্দর ইউনো ফর্মাল ল্যাঙ্গুয়েজ বা ফর্মাল যে ইউনো এক্সপ্রেশনগুলো বা ইউনো খুব সুন্দর বড় বড় সেন্টেন্স বা ভারী ভারী শব্দ, সেগুলো কিন্তু খুব একটা দরকার নেই। আর স্পেশালি যখন দুই বন্ধুর মধ্যে কথা হচ্ছে, তখন কিন্তু সেটা অনেকটাই ক্যাজুয়াল একটা কথা হচ্ছে, ক্যাজুয়াল মিটিং বলতে পারো, ক্যাজুয়াল ডায়লগ বলতে পারো, ঠিক আছে, আদারওয়াইজ ইট উইল বি ইনকমপ্লিট। তো আবির বলছে, আমার মনে হয় ট্রাভেলিং শুড বি অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ এডুকেশন, আমার মনে হয় শিক্ষার একটা অপরিহার্য অঙ্গ কিন্তু এই ট্রাভেলিংকে করা উচিত, ভ্রমণকে করা উচিত, আদারওয়াইজ ইট উইল বি ইনকমপ্লিট, না হলে কিন্তু শিক্ষাটা ইনকমপ্লিট থেকে যাবে। মানে আমরা বইতে যেটা পড়ছি, যেটা শুনছি, ক্লাসে যেটা জানছি, সেগুলো যদি আমরা নিজে চোখের সামনে দেখতে পাই, নিজে যদি এক্সপিরিয়েন্স করতে পারি, সেটা কিন্তু অনেক বেশি প্রাণবন্ত হবে, অনেক বেশি মাথায় থেকে যাবে, তাই তো শিক্ষাটা সেখানে কমপ্লিট হবে। স্যাম বলছে, ট্রু, একদম ঠিক কথা বলেছ, ট্রাভেলিং রিমুভস বোর্ডম ফ্রম আওয়ার ডেইলি রুটিন। বলছে, ট্রাভেলিং রিমুভস, ট্রাভেলিং দূর করে দেয়, ভ্রমণটা দূর করে বোর্ডম, কি দূর করে, বোর্ডম মানে এই যে একঘেয়েমি, ঠিক আছে, যে বোর্ড একটা হয়ে যাওয়া, প্রত্যেক দিন লাইফে বোর্ড হয়ে যাওয়া, এই জিনিসটা কি করবে, একঘেয়েমিটাকে দূর করবে ফ্রম আওয়ার ডেইলি রুটিন। আমাদের যে রোজকার জীবন, রোজকার যে রুটিন আমরা ফলো করে চলি, সেই রুটিন থেকে কিছুদিন যদি ঘুরতে যাই, তাহলে কি হবে, আমাদের একঘেয়েমি দূর হবে।
ইট মেক্স আস এনার্জেটিক, এটা আমাদের কি করে এনার্জেটিক করবে, আমাদের প্রচুর এনার্জি দেবে, প্রচন্ড আমরা নতুন করে আবার কাজ করার একটা উদ্যম খুঁজে পাবো। উই গেট টু নো অ্যাবাউট আ লট অফ নিউ থিংস, আমরা অনেক নতুন জিনিস সম্পর্কে জানতে পারি। উই গেট টু নো, আমরা জানতে পারি অ্যাবাউট আ লট অফ নিউ থিংস, অনেক নতুন জিনিস সম্পর্কে। Isn't it? তাই নয় কি? তোমার কি তাই মনে হচ্ছে না? এই যে দেখো প্রত্যেকটা আমি এর আগে বলেছি aren't you, তুমিও কি একই রকম ভাবে উত্তেজিত নও? দেখো আবার এখন বলছি isn't it, তাই নয় কি? এই যে কোয়েশ্চেনের মানে কথাগুলো বলার পরে তুমি একটা করে ট্যাগ কোয়েশ্চেন জুড়ে দিচ্ছ, এগুলোকে ট্যাগ কোয়েশ্চেন বলা হয়, তাই তো? তো এই ট্যাগ কোয়েশ্চেনগুলোর মধ্যে দিয়ে কি হচ্ছে, তুমি যার সাথে কথা বলছো, সেই স্পিকারে যার সাথে কথা বলছো, তুমি তোমার সামনে মানুষটা, তার ওপিনিয়ন তুমি জানতে চাইছো, তাকে তুমি ইনভলভ করছো তোমার কথা বলার মধ্যে দিয়ে, তাই তো? এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমার ডায়লগ রাইটিং এর ক্ষেত্রে। এই কথা শুনে আবির বলছে ইয়েস একদম, হোয়াট এভার উই স্টাডি অর লার্ন ইন স্কুল বিকামস অ্যালাইভ ওয়েন ইউ গো টু ভিজিট দোজ প্লেসেস অর সি দোজ থিংস উইথ আওয়ার আইজ। বলছে হোয়াট এভার উই স্টাডি, আমরা যা কিছুই পড়াশোনা করি না কেন, লার্ন ইন স্কুল, স্কুলে যা কিছু শিখি না কেন, বিকামস অ্যালাইভ, সমস্ত কিছু কি হয়, জীবন্ত হয়ে ওঠে, অ্যালাইভ, জীবন্ত হয়ে ওঠে, ওয়েন ই গো টু ভিজিট দোজ প্লেসেস, যখন আমরা সেই জায়গাগুলোকে দেখতে যাই, অর সি দোজ থিংস, কিংবা সেই জিনিসগুলোকে দেখি উইথ আওয়ার আইজ, আমাদের নিজের চোখ দিয়ে। আওয়ার কিউরিওসিটি ইনক্রিজেস, আমাদের যে কিউরিওসিটি, জানার যে আগ্রহ, অনুসন্ধিৎসা, সেটা কিন্তু ইনক্রিজ করে, বেড়ে যায়। অ্যান্ড ব্রডেন্স আর হরাইজন, এবং আমাদের যে জানার দিগন্ত, আমাদের যে নলেজের দিগন্ত, সেটাকে কি করে, ব্রডেন্স করে, অনেক প্রসারিত করে, ঠিক আছে? আমাদের জ্ঞানটাকে অনেক বেশি, জ্ঞানের পরিধিটা অনেক বেশি প্রসারিত করে। আওয়ার ফার্স্ট হ্যান্ড নলেজ হেল্পস আস টু আন্ডারস্ট্যান্ড থিংস বেটার, আওয়ার ফার্স্ট হ্যান্ড নলেজ, আমরা এই যে একবারে দেখে শুনে যে শিক্ষাটা পাচ্ছি, দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, নিজে হাতে করে টাচ করতে পাচ্ছি, এইভাবে যে আমরা শিক্ষাটা পেয়ে থাকি, নলেজটা পাই, জ্ঞানটা পাই, সেটা আমাদের হেল্প করে টু আন্ডারস্ট্যান্ড থিংস বেটার, জিনিসগুলোকে আরো ভালো করে বুঝতে আমাদের সাহায্য করে। যদি আমরা ল্যাবরেটরিতে নিজে হাতে কলমে কাজ করতে না পারতাম, যদি আমরা বিভিন্ন টুয়ারে গিয়ে জিনিসগুলোকে দেখতে না পারতাম, জায়গাগুলো ভিজিট না করতে পারতাম, তাহলে কি হতো, তাহলে আমাদের যে আন্ডারস্ট্যান্ডিং সেটা কিন্তু অনেকটা ইনকমপ্লিট থেকে যেত, তাই তো? এরপরে স্যাম বলছে মোর ওভার, আরও যদি বলা হয়, মানে তুমি যেগুলো বললে সেগুলো তো আমি অ্যাগ্রি করছি, এরপরে আমি আরও কিছু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে দি এক্সপিরিয়েন্স অফ ট্রাভেলিং ইজ থ্রিলিং, দি এক্সপিরিয়েন্স অফ ট্রাভেলিং ইজ থ্রিলিং, এই যে ঘুরতে যাওয়া, ভ্রমণের যে অভিজ্ঞতা, এইটা কিন্তু প্রচণ্ডভাবেই থ্রিলিং, খুব রোমাঞ্চকর, খুব উত্তেজনা মূলক। দ্য এক্সপিরিয়েন্স অফ ট্রাভেলিং ইজ থ্রিলিং, ভ্রমণের যে অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা, সেটা কিন্তু প্রচণ্ডভাবে থ্রিলিং, প্রচণ্ডভাবেই তুমি বলতে পারো রোমাঞ্চকর। উই ক্যান মিট নিউ পিপল, আমরা নতুন লোকজনের সাথে দেখা করতে পারি, কথা বলতে পারি, নো অ্যাবাউট দ্যার কালচার, তাদের কালচার সম্পর্কে জানতে পারি, হ্যাবিটস, তাদের অভ্যেস সম্পর্কে জানতে পারি, তাদের লাইফস্টাইল সম্পর্কে জানতে পারি, মানে নতুন একটা মানুষ, নতুন তাদের কালচার, নতুন জায়গা, নতুন লোকজনের অভ্যেস, খাবার অভ্যেস, জামাকাপড়ের অভ্যেস, কথা বলার অভ্যেস, লাইফস্টাইল, এই সব কিছু সম্পর্কে আমরা কিন্তু জানতে পারি। ইট ডেফিনেটলি শেপস আর আউটলুক অফ দ্য ওয়ার্ল্ড, এটা অবশ্যই, ডেফিনেটলি অবশ্যই শেপস আর আউটলুক, আমাদের যে দৃষ্টিভঙ্গি, আউটলুক, সেই আউটলুককে শেপ করে, আউটলুককে একটা আকৃতি দান করে, মানে আউটলুকটা তৈরি হয়, ঠিক আছে, অব দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবী সম্পর্কে, বাইরের পৃথিবী সম্পর্কে, বাইরের জগৎ সম্পর্কে আমাদের যে দৃষ্টিভঙ্গি, সেটা কিন্তু তৈরি হয় এই ভ্রমণের মাধ্যমে। এরপরে আবির বলছে দ্যাট ইজ ওয়াই আই থিঙ্ক স্কুলস অ্যান্ড কলেজেস শুড টেক দেয়ার স্টুডেন্টস টু এক্সকারশনস ওয়ান্স আ ইয়ার, বলছে তাই জন্য আমার মনে হয় যে স্কুল এবং কলেজ থেকে তাদের স্টুডেন্টদেরকে নিয়ে যাওয়া উচিত এক্সকারশনে বছর অন্তত একবার করে, ঠিক আছে? ভিজিট টু হিস্টোরিক্যাল প্লেসেস গিভস ইনফরমেশন অ্যাবাউট এনশিয়েন্ট টাইমস, প্লেসেস, আর্টিফ্যাক্টস, স্কাল্পচার্স এটসেট্রা, বলছে ভিজিট টু হিস্টোরিক্যাল প্লেসে, যদি আমরা কোনো ঐতিহাসিক জায়গাতে ঘুরতে যাই, সেই জায়গাতে গেলে আমরা কি পাই, সেই জায়গাটা আমাদেরকে ইনফরমেশন দেয়, তথ্য দেয়, কি সম্পর্কে, অ্যাবাউট এনশিয়েন্ট টাইমস, সেই পুরনো যুগের সময়টা, পুরনো যে সময়টা, এনশিয়েন্ট টাইমস, ওল্ড সময়, প্লেসেস, সেই জায়গাগুলো তখন কেমন ছিল,
আর্টিফ্যাক্টস, বিভিন্ন যে আমরা ইউনো হাতের কাজের যে বিভিন্ন শিল্পকলা দেখতে পাই, ঠিক আছে, সেই আর্টিফ্যাক্টসগুলো আমরা কিন্তু পেয়ে থাকি। যেমন ধরো মিউজিয়ামে গেলে আমরা যে বিভিন্ন আর্টিফ্যাক্টস দেখতে পাই, ঠিক আছে, মানে সেই সময় মানুষ কী কী ব্যবহার করতো দৈনন্দিন জীবনে, কী কী জামাকাপড় থেকে শুরু করে খাওয়া দাওয়া, তাদের যে ইউনো কাটলেরি বাসনপত্র, তাদের যে শোবার জায়গা, বিছানা, বালিশ থেকে শুরু করে তাদের কসমেটিক্স, তাদের জুয়েলারি, সমস্ত কিছু কিন্তু আমরা জানতে পাই, এগুলোকে আমরা আর্টিফ্যাক্টস বলে থাকি। স্কাল্পচার্স এবং সেই সময়কার যে স্থাপত্য শিল্প কেমন ছিল সেইগুলো কিন্তু আমরা খুব ভালো মতো ইনফরমেশন পেয়ে থাকি। এই কথা শুনে স্যাম বলছে, ইট বিল্ডস আ কনফিডেন্স ইন দ্য স্টুডেন্টস। এবং এই ঘুরতে যাওয়ার ফলে কি হয়, স্টুডেন্টদের মধ্যে একটা কনফিডেন্স তৈরি হয়, একটা আত্মবিশ্বাস তৈরি হয়। যত তুমি বাইরের পৃথিবীর সাথে তোমার যোগাযোগটা ভালো হবে, তুমি জানতে শিখবে, বুঝতে শিখবে, তত তোমার মধ্যে একটা নিজের প্রতি একটা কনফিডেন্স তৈরি হবে। দে বিকাম স্মার্ট ওয়েন দে গো আউট অ্যান্ড মিক্স উইথ পিপল। তারা যখন বাইরে যাচ্ছে, লোকজনের সাথে দেখা করছে, কথা বলছে, তখন তারা অনেক বেশি স্মার্ট হয়ে যাচ্ছে, তখন তারা অনেক বেশি কিন্তু স্মার্ট হচ্ছে নিজেদের লাইফে। দিস এক্সপিরিয়েন্স হেল্পস দেম ইন দেয়ার এডুকেশন। এবং এই অভিজ্ঞতাটা অবশ্যই তাদের শিক্ষাতেও কিন্তু খুব কাজে লাগছে, শিক্ষাতেও কিন্তু অনেক বেশি তাদেরকে হেল্প করছে। আবির বলছে, ইউ হ্যাভ মেড আ ভেরি ভ্যালিড পয়েন্ট। তুমি কিন্তু প্রচণ্ড সুন্দর একটা পয়েন্ট তুলেছো, প্রচণ্ড একটা গুরুত্বপূর্ণ, ভ্যালিড, খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট তুমি এখানে বললে, যে কনফিডেন্স পায় স্টুডেন্টরা। আই অলসো থিঙ্ক দ্য ট্রাভেলিং শুড বি অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ এডুকেশন। আমারও কিন্তু সেটাই মনে হয় যে ভ্রমণকে অবশ্যই শিক্ষার একটা অপরিহার্য অঙ্গ করে নেওয়া উচিত। বাই দ্য ওয়ে, ইট ওয়াজ নাইস টকিং টু ইউ। হ্যাঁ, তোমার সাথে কথা বলে কিন্তু প্রচণ্ড ভালো লাগলো। স্যাম বলছে, সেম হেয়ার, আমারও সেই একই রকম লাগলো, আমারও একই ভালো লেগেছে তোমার সাথে কথা বলে। সি ইউ নেক্সট উইক দেন। তাহলে নেক্সট উইক দেখা হচ্ছে যখন আমরা এক্সকার্শনে যাব। বাই, বিদায়। এইখানে কিন্তু তোমার ডায়লগটা শেষ হচ্ছে, যেখানে আলটিমেটলি তুমি বিষয়টা সম্পর্কে কথা বললে, তুমি একটা কনক্লুশন টানলে যে হ্যাঁ, অবশ্যই শিক্ষাকে, শিক্ষার মধ্যে ভ্রমণকে একটা পার্ট করে নেওয়া উচিত, এবং তোমরা সেখানে বাই বললে, এবং এভাবেই ডায়লগটা কিন্তু শেষ হচ্ছে। ডায়লগের শুরু এবং শেষ কখনোই হঠাৎ করে হবে না, একটা কিন্তু আস্তে আস্তে তুমি বিল্ড আপ করবে ডায়লগটাকে, এবং তারপর ডায়লগটা একটা সুন্দর জায়গাতে গিয়ে শেষ করবে। আই হোপ আজকে ক্লাস তোমাদের ভালো লেগেছে। যদি তোমাদের বুঝতে কোথাও অসুবিধা, ডেফিনেটলি তোমরা আমাকে কমেন্টে লিখে জানাবে। পরবর্তী ক্লাস নিয়ে খুব শীঘ্র দেখা হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ।